হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও দেখার জন্য আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মাত্র 1 কাপ আটা এবং মুরগির বুকের মাংস দিয়ে কিভাবে একটি স্বাস্থ্যকর চিকেন রোল তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরা করে অলিভ অয়েল দিয়ে আর পেঁয়াজ এবং হিমালয়ান পিঙ্ক সল্ট আর গোলমরিচ দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটি বাটিতে আমি 1 কাপ আটা দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর আটা একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটি খামির তৈরি করে নিব। হাতের সাহায্যে খুব ভালো মতো মথে আমি খামির তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করছি না, যেহেতু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করব। খুব ভালো মতন আমি খামিরটা মেখে মেখে তৈরি করে নিলাম। এখন এটাকে আমি 3 ভাগ করে নিব। যারা ডায়েটে আছেন তারা এই খাবারটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এতে আপনার পেটটা ভরবে এবং মনেও শান্তি লাগবে যে আপনি চিকেন রোল খাচ্ছেন। ফিরা বেলুনে আমি একটি লেচি নিয়ে এখন একটা রুটির মতন বেলে নিচ্ছি। চিকেন রোল সচরাচর তেলে ভাজা হয়, তবে আমি আজকে যেহেতু স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করব তেলে ভাজবো না। রুটিটা যে একেবারে গোল হতে হবে তা না, রুটিটা পাতলা হলেই হবে। আমার রুটিটা প্রায় হয়ে এসেছে, তবে খেয়াল রাখবেন রুটিটা যেন পাতলা হয়, এতে ছেঁকতে সুবিধা হবে। এই দেখেন আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি যে চিকেনের পুর তৈরি করেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল মশলা ছাড়া। স্বাস্থ্য পর উপায়ে খেতে গেলে একটু স্বাদ কম হয়, তবে আপনারা এইভাবে বানায় খেয়ে দেখতে পারেন, অনেক টেস্ট লাগবে। এখন আমি হাতের সাহায্যে মুড়িয়ে মুড়িয়ে রোল করে নিচ্ছি। আমি এই পাশে এইরকম ভাঁজ করে একটু পানি দিয়ে লাগিয়ে নিব যাতে মুখটা না খুলে যায়। আমি এখানটাতে একটু পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি। খুবই সহজে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমার একটা রোল তৈরি হয়ে গেল। আমি এইভাবেই বাকি রোলগুলো তৈরি করে নিব। রোলগুলো তৈরি হয়ে গেলে আমি এগুলোকে তাওয়াতে সেঁকে নিব। এই দেখেন তাওয়া গরম হয়ে গেলে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। কোনো রকম তেল, মাখন, ঘি কোনো কিছুই ব্যবহার করব না। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। আমার চিকেন রোল তৈরি হয়ে গেছে, স্বাস্থ্যকর চিকেন রোল। আমি এটা আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। যারা ডায়েটে আছেন তারা অনায়াসে এই রেসিপিটা তৈরি করে তৃপ্তির সঙ্গে খেতে পারবেন। আর আমি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।